নেত্রকোনা সুতি নদী কেন্দ্র উপজেলা রয়েলবাড়ি আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে নদীটি। নদীর এক পারে অবস্থান 1938 সালে স্থাপিত রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ইউনিয়নের মডেল ক্লাস্টারে উন্নীত হওয়ায় রাজনগর ছাড়াও রয়েলবাড়ি গ্রামের শিক্ষার্থীরাও এই নদীটি পার হয়ে এই স্কুলেই পড়ে। বর্ষার জীবনে ঝুঁকি নিয়ে কলা গাছের ভেলা ডিঙি নৌকায় পারাপার হয়। আর শুকনো মৌসুমে পানি কমে আসলে সরু বাঁশে সাঁকোর উপরে হামাগুড়ি দিতে দিতে পার হয় খুদে শিক্ষার্থীরা। এ সময় অনেকেই সাঁকো থেকে বই কাতার নিয়ে নদীতেও পড়ে যায়। আবার কোনো কোনো শিক্ষার্থী কাপড় ভিজিয়েও নদী পার হয়। আমাদের বাড়ি হইফারে, আমরা অনেক দূর থেকে ঘুরে আই, আমাদের অনেক কষ্ট হয়। আমার বাড়ি হইফারে, আমি 2 কিলো রাস্তা ঘুরে আসি এখানে। বিদ্যালয়টি স্থাপনের পর থেকে চলা এই দুর্ভোগ এখন তাদের নিত্য সঙ্গী। শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী এই সমস্যার অবসান চান। এই নদীতে আমি যখন পোলাপান সাতটায় আসতে থাকে তখন দেখা গেছে যার একটু উইক দুর্বল শৈল, এরা নদীর মধ্যে পানির মধ্যে হাবুডুবু কাইতে থাকে, পানি টানি কা ভরে আশেপাশে মানুষ তাহলে তারা তারা স্যার 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 এনে তুলে তুলে বাড়ি তুলে যায়, কিন্তু স্কুলে আসতে পারে না। অনেক ছাত্রছাত্রী এই নদীর আসা যাওয়ার ধরুন অনেক সময় ভর্তি হয় না, অকালেই জ্বরে যায়। আমাদের এই নদীটার উপর একটা ব্রিজ হোক এবং বাচ্চাদের একটা উন্নতি হোক, ওরা যাতে ঠিকমতো আসতে পারে, এটা এইটা আমাদের সকল শিক্ষকেরই একটা আবেদন। আমি যতটুকু জানতাম যে গত অর্থ বছর এটা হওয়ার কথা ছিল, আর সেই হিসেবে আমি এই স্কুল মানে নদীর পাড়টাকে কানেক্টিং করার জন্য একটা ছোটো রাস্তা করে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত 2021-22 অর্থ বছরে এটা হয় নাই। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নেত্রকোনা থেকে মোহা সুলতানা, হ্যালো ডট বিডি নিউজ 24.com।